नमस्कार बंधुरा आर एकटी नतून रेसिपिर साथे स्वागत जानाच्छी बर्णाली रान्नाघरे। आजकेर पर्वे आमी निये एसेछी रास्तार पाशेर दोकानेर मतो एक चिकेन चाउमिनेर रेसिपि। आर एई चाउमिनटा आमी बानियेछी जेई दोकान थेके आमी किने खाई सेई दोकानेर रेसिपि देखेई आमी बानियेछी। चलुन ताहले एई टेस्टी एक चिकेन चाउमिनेर रेसिपिटा बानिये फेला जाक। एक चिकेन चाउमिन बनानोर जोन्नो आमी एखाने निएछी हाक्का नूडल्स। जे कोनो भालो रकमेर चाउमिनेर रेसिपि बनानोर जोन्नो अवश्यई हाक्का नूडल्स व्यवहार करबेन, ना होले चाउमिनटा ठीक दोकानेर मतो आसबे ना। एखाने आमी बेश अनेकटा जल फुटिये निएछी, तार मध्ये आमी हाफ टी स्पून नून दिए दिलाम आर एक टी स्पून सादा तेल दिए दिलाम। एबार एर मध्ये आमी आस्त नूडल्सटाके दिए दिलाम। आमी कोनो रकमे भेंगे निये नि, कारण आमार दोकानेर मतो बड़ो बड़ो नूडल्सई पछन्द। नूडल्सटाके आमी मीडियम फ्लेमे एटाके बयल करब, पुरोपुरि 100% किन्तु बयल करब ना, आमी 60-70% बयल करब। नूडल्सटा देखुन, जखन देखे मने हबे जे हाफ कुकड होयेछे आर हात दिये धरले एटा दु टुकरो होये जाबे, ठीक সেই সময় বুঝতে হবে যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভেতরটা কিন্তু শক্ত আছে। ঠিক এই অবস্থাতেই নুডলসটাকে নামাতে হবে, কেননা নুডলস নামানোর পরেও কিন্তু কিছুটা কুকড হতে থাকে। দেখুন আমি একটা ঝাঁঝরির মধ্যে এটাকে আমি স্টেন করে নিয়েছি, সমস্ত জলগুলো ফেলে দিয়েছি। তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে ফুটন্ত গরম তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। ঠান্ডা তেল দিয়ে এটা মাখবেন না, ফুটন্ত গরম তেল দিয়ে মাখিয়ে নিলে এর মধ্যে তেলের একটা সুন্দর লেয়ার থাকে আর চাউমিনটা শুকিয়ে যায় না। এবার এটাকে আমি রেখে দেব ফ্যানের হাওয়ায় বা এক ঘন্টার জন্য আমি রেখে দেব। এবার আমি তৈরি করে নিচ্ছি এগ ভুর্জি। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল। এর মধ্যে আমি 2টো ডিমই ফাটিয়ে দিচ্ছি, আর ডিমটাকে কিন্তু আমি অতিরিক্ত লাল লাল করে ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করব, ঠিক যেমন দোকানে করা হয়। দেখুন ডাইরেক্ট ডিমটা ভেঙে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে ভেঙে চুরে একটা এগ স্ক্র্যাম্বল বা ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে আমি এখানে হাইতেই রেখেছি, কারণ চাইনিজ রেসিপি একেবারে হাই ফ্লেমেই করা হয়। দেখুন হাই ফ্লেমে করছি, খুব একটা বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই মোটামুটি এই স্ক্র্যাম্বল এগটা তৈরি হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি, এটাকে কিন্তু লাল লাল করে ফ্রাই কিছুতেই করা যাবে না। এবার ডিমের ভুর্জিটা তৈরি হয়ে গেছে, ডিমের ভুর্জিটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সস, 1 টেবিল স্পুন ভিনিগার আর 1 টিস্পুন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর অল্প একটুখানি নুন দিলাম, কারণ ডার্ক সোয়া সসে প্রচুর পরিমাণে নুন থাকে। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, তাহলে চিকেনের মধ্যে একটা সুন্দর একটা কোটিং এসে যায়, ঠিক যেমন দোকানে হয়। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য, ম্যারিনেট করে রাখছি। 30 মিনিট হয়ে গেছে। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। আর চিকেনটাকে খুব বেশি আমরা কুকড করব না, হাই ফ্লেমে এটাকে আমরা স্টির ফ্রাই করে নেব, ঠিক যেমন দোকানে করা হয়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখা যাবে যে চিকেন থেকে একটু হালকা জুস বেরোতে শুরু করেছে। ঠিক সেই সময় একটু 1 মিনিটের জন্য ঢেকে রাখবো, কিন্তু ফ্লেমটাকে আমরা লো করব না। 1 মিনিট পরেই ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা তেল থেকে চিকেনটা তুলে নেব। এবার আমি অন্য একটা কড়াই নিয়েছি,
এই কড়াইয়ের মধ্যে আমি 5 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে 1 টিস্পুন আমি রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুন কুচিটাকে হালকা একটুখানি ফ্রাই করে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে স্প্রিং অনিয়নের সাদা পাটটাকেও এখানে ইউজ করতে পারেন, তবে আমি এখানে নর্মাল পেঁয়াজই ইউজ করেছি। এক মুঠো গাজর কুচি দিয়ে দিচ্ছি, গাজরটা আগে দিয়ে দিচ্ছি কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর ফ্লেমটাকে একেবারে হাইতেই রেখেছি। 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি দিলাম, 2 টেবিল স্পুন বাঁধাকপি কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি। আর সমস্ত সবজিগুলোকে হাই ফ্লেমেই নাড়াচাড়া করব, খুব বেশি এটাকে ভাজা যাবে না, একটু হালকা ক্রাঞ্চি রেখে এটাকে ফ্রাই করতে হবে যাতে মুখে পড়লে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন ডার্ক সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সস ইউজ করেছি, আপনারা চাইলে নর্মালও করতে পারেন কিন্তু ডার্ক সয়া সসে টেস্টটা ভালো হয়। দিয়ে দিলাম 1 টিস্পুন রেড চিলি সস। আর এই সস দেওয়ার সময়ও কিন্তু ফ্লেমটাকে লো করা যাবে না, হাই ফ্লেমে তেলের সাথে সসগুলো ফ্রাই করলে একটা স্মোকি ফ্লেভার আসে যেটা টেস্টটা খুব ভালো হয়। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ। এবার দেখুন হাই ফ্লেমে সবজির সাথে সসটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেশ ভালো করে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে সেই আগের থেকে সেদ্ধ করে অয়েল মাখানো নুডলসটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে দুটো স্প্যাচুলা দিয়ে এটাকে মিক্স করে নেব, বা টস করার অভ্যাস থাকলে ভালো করে টস করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা কম দেবেন কেননা সসে প্রচুর পরিমাণে নুন থাকে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি চিনি কিন্তু অবশ্যই ইউজ করবেন, তবে বেশি ইউজ করে মিষ্টি কিন্তু বানানো যাবে না। এবার এই সমস্ত মশলাগুলো নুডলসের সাথে দিয়ে ভালো করে টস করে নিতে হবে হাই ফ্লেমে যাতে মশলাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। এই মশলাগুলো দেওয়ার কারণেই আমাদের চাউমিনের টেস্টটা এতটা ভালো হবে আর একটু জুসিও হবে। দেখুন ভালো করে আমি মিক্সড করে নিয়েছি, দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে সেই আগের থেকে ভুজি বানিয়ে রাখা ডিমটাও দিয়ে দিলাম, আর তৈরি করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। খুব ভালো করে হাই ফ্লেমে আমি টস করে নিচ্ছি। এখানে দেখুন চিকেনটা খুব সুন্দর জুসি হয়েছে, একটু শুকনো শুকনো কিন্তু হয়নি। আর চিকেনের যে জুসটা বেরিয়েছিল সেটাও আমি চাউমিনের মধ্যে মিশিয়ে দিয়েছি, সেই কারণে চাউমিনটাও একটু জুসি তৈরি হবে। দেখুন হাই ফ্লেমে খুব ভালো করে টস করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে, আর কালার দেখেই বোঝা যাচ্ছে এর টেস্টটা কত ভালো হয়েছে। দোকানে চাউমিন বানাতে গেলে অবশ্যই চাউমিনটা হাক্কা নুডলস হতে হবে, সেদ্ধ করার পদ্ধতিটা ভালো হতে হবে, সস কতটা ইউজ করবেন সেটার ওপরে নির্ভর করছে, আর মশলাটাও যদি ঠিকঠাকভাবে এইভাবে ইউজ করেন তো আপনাদেরও চাউমিন ঠিক দোকানের মতোই তৈরি হবে। দেখুন আমি গরম গরম সার্ভ করেছি রাস্তার ঠিক পাশের দোকানের মতো, খুবই টেস্টি এগ চিকেন চাউমিনের রেসিপি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।